আসসালামু আলাইকুম, শাহাদাত শুভ আছি আপনাদের সাথে। আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমরা দেখব ওয়ার্ডপ্রেস এর মাল্টি সাইট কিভাবে কাজ করে। তো ওয়ার্ডপ্রেস মাল্টি সাইট হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টলের মাধ্যমে আপনি অনেকগুলো সাইট একসাথে ইউজ করতে পারবেন, শুধুমাত্র একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেই। তো এই কাজটা কিভাবে করতে হয় সেটা আজকে আমরা শিখব। তো এই জন্য প্রথমে আপনাকে গুগলে গিয়ে এখানে লিখবেন ওয়ার্ডপ্রেস নেটওয়ার্ক। ওয়ার্ডপ্রেস নেটওয়ার্ক লিখে সার্চ করার পর এখানে কোডেক্সের একটা লিঙ্ক আসবে, প্রথমে এটাতে ক্লিক করেন। কোডেক্সের এই পেজটাতে আপনাকে স্টেপ বাই স্টেপ বলে দেওয়া আছে আপনি কিভাবে ওয়ার্ডপ্রেস মাল্টি সাইট ব্যবহার করবেন। তো এখানে স্টেপ টুতে গেলে আপনাকে একটা কোড দিবে, এই কোডটা এখান থেকে কপি করবেন। কপি করে আপনার যে সার্ভারে আপনার যেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছেন আপনার সাইটের ওয়ার্ডপ্রেস, সেই ফোল্ডারে যাবেন। সেখান থেকে wp config .php ফাইল ওপেন করবেন। ওপেন করার পর একদম নিচে গেলে দেখবেন এখানে একটা লেখা আছে যে দ্যাটস অল স্টপ এডিটিং ব্লগিং। এই লাইনটার উপরে হচ্ছে আপনার এই কোডটা দিয়ে দিবেন যেটা কপি করে আনছেন কোডেক্স পেজ থেকে। তো এই লাইনটার নিচে যদি আপনি এই কোডটা দেন তাহলে কিন্তু মাল্টি সাইট কাজ করবে না। তো এটা খেয়াল করে এই লাইনটার উপরে কোডটা দিয়ে দিবেন। তো এখানে সেভ করার পর এখন আমরা আমাদের সাইটের ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে টুলসে গেলে এখানে একটা নতুন একটা অপশন আসছে নেটওয়ার্ক সেটআপ নামে। তো নেটওয়ার্ক সেটআপে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে এরকম একটা পেজ আসবে। তো পেজ থেকে আপনাকে এখানে নেটওয়ার্কের টাইটেল, যে টাইটেলটা আপনি দিতে চাচ্ছেন সেই টাইটেল দিয়ে দিবেন। তারপর হচ্ছে নেটওয়ার্ক অ্যাডমিন ইমেল, অ্যাডমিন ইমেল আপনি ওয়ার্ডপ্রেস সেটআপ করার সময় যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলটা এখানে চলে আসবে অটোমেটিক, কিংবা আপনি চাইলে যদি এটা চেঞ্জ করতে চান চেঞ্জ করে দিতে পারবেন। তারপর হচ্ছে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর এখানে আরো দুইটা কাজ আছে আমাদের, এই এখানে একটা কোড আছে, এই একটা কোড আছে। তো প্রথম কোডটা এখান থেকে কপি করবেন আপনি। কপি করে আবার wp config ফাইলে আমরা যে কোডটা একটু আগে লিখেছি সেটার নিচে আমরা এখানে দিয়ে দিব, দিয়ে সেভ করব। একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যে এই লাইনটার, দ্যাটস অল, এই লাইনটার উপরে যেন আমরা যে কোডগুলো দিয়েছি সেগুলো থাকে। তো সেভ করার পর এখন আমরা আবার ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডে আসার পর নিচে যে কোডটা আছে সেটা কপি করবো। এখান থেকে কপি করে আমাদের যে আমাদের সি প্যানেলে যাব। আমরা সি প্যানেল থেকে, সি প্যানেলে আমাদের যেখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি সেখানে এসটি অ্যাক্সেস নামে একটা ফাইল আছে। তো এটা এডিট করবো। এখান থেকে এডিটে গিয়ে এখানে কিছু কোড দেওয়া আছে, ডিফল্ট কোড। তো আমরা এখানে ইফ মডিউলের মাঝখানে যে কোডটা আছে এটা কেটে দিব। এটা কেটে দিয়ে আমরা যে কোডটা কপি করে এনেছি এটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে সেভ চেঞ্জেস। তো সেভ চেঞ্জেস করার পর এখন আমরা যদি আবার আমাদের ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যাই এবং একটা রিফ্রেশ যদি করি আমরা, তো দেখেন এখানে লগ আউট হয়ে গেছে। লগ আউট হয়ে যাওয়ার পর আমরা এখানে আবার লগ ইন করবো। আমরা এখানে আবার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। আচ্ছা, এখানে লগ পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে। আমরা আবার লগ ইন করলাম। দেখেন এখন আমাদের মাল্টি সাইট তৈরি হয়ে গেছে। তো আমরা এখন যদি নতুন একটা সাইট অ্যাড করতে চাই, তো এখান থেকে মাই সাইটস থেকে নেটওয়ার্ক অ্যাডমিনে যাবেন। অ্যাডমিনে যাওয়ার পর এখানে যে সাইটস এর নামে একটা অপশন আছে এটাতে যাবেন। এটাতে যাওয়ার পর এখন আপনি অ্যাড নিউতে ক্লিক করেন। অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে সাইটের ইউআরএল দিবেন। আপনার মেইন যে ডোমেন আছে সেই ডোমেনটা এখানে থাকবে, সাথে আপনি একটা লিখে দিতে পারেন, আপনার সাইট নেম দিয়ে দিতে পারেন এখানে, তাহলে ওই লিঙ্কে গেলে আপনার সাইটটা পাওয়া যাবে। তারপর হচ্ছে এখানে সাইটের টাইটেল দিবেন, সাইট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন এখান থেকে। তারপর হচ্ছে অ্যাডমিন ইমেল দিবেন, অ্যাডমিন ইমেল দিয়ে অ্যাড সাইটে ক্লিক করলে নতুন একটা সাইট তৈরি হয়ে যাবে। তো আপনার তৈরি করা সাইট যদি আপনি যদি থিম চেঞ্জ করতে চান, কিংবা মেনু বা অ্যাপিয়ারেন্স থেকে কিছু চেঞ্জ করতে চান, বা কোনো প্লাগইন ইনস্টল করতে চান, তখন আপনি আবার সাইটে যাবেন। এখান থেকে সাইটে যাওয়ার পর দেখেন এখানে নিচে লেখা আছে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করলে নর্মাল যেভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে যে ড্যাশবোর্ডটা থাকে সেই ড্যাশবোর্ডে চলে আসবেন আপনি। তো এখান থেকে আপনি প্লাগইন অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে এখানে থিমসে গিয়ে থিমস চেঞ্জ করতে পারবেন। তারপরে হচ্ছে আপনি পোস্ট অ্যাড করতে পারবেন, পেজ অ্যাড করতে পারবেন, যা খুশি তা করতে পারবেন। তো এটাই হচ্ছে ওয়ার্ডপ্রেস এর মাল্টি সাইট ব্যবহার করা হয় এভাবেই।
তো আপনারা সব কাজ ঠিকভাবে করার পরও অনেক সময় দেখতে পারেন যে হয়তো একটা ইরর আসতে পারে, ইরর বা ওয়ার্নিং আসতে পারে, যে ওয়ার্নিং এর কারণে আপনার মাল্টি সাইটটা কাজ করতেছে না। তো এই মাল্টি সাইটের এই ওয়ার্নিংটা কিভাবে ফিক্স করবেন সেটা আমি এখন দেখাবো। তো ইরোরটা অর্থাৎ ওয়ার্নিংটা কিরকম আসতে পারে আমি আগে সেটা যদি আপনাকে দেখাই। তো এখানে টুলস থেকে আমি যদি আবার নেটওয়ার্ক সেটআপে যাই, দেখেন এখানে একটা ওয়ার্নিং দেখাচ্ছে, অ্যান এক্সিস্টিং ওয়ার্ডপ্রেস নেটওয়ার্ক ওয়াজ ডিটেক্টেড। এটার কারণে আপনার মাল্টি সাইট কিন্তু কাজ করবে না। তো এটা ফিক্স করার জন্য আপনাকে প্রথমে ডাব্লিউপি কনফিগে যেতে হবে। কনফিগে যাওয়ার পর আপনার যে কোডগুলো দিয়েছিলাম, প্রথমে একটা কোড এখান থেকে আমরা প্রথমে এই কোডটা দিয়েছিলাম, তারপরে এই কোডগুলো দিয়েছিলাম, তো এই কোড সবগুলো আপনি ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিয়ে একদম নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে যেরকম ডাব্লিউপি কনফিগ ফাইলটা থাকে সেরকম করতে হবে, করে তারপর হচ্ছে সেভ দিবেন আপনি। এখানে সেভ দেওয়ার পর আপনি আবার সি প্যানেল থেকে আপনার এসটি অ্যাক্সেসে যাবেন। এসটি অ্যাক্সেসে যাওয়ার পর সি প্যানেলে যাবেন, সি প্যানেল থেকে এসটি অ্যাক্সেস যে ফাইলটা আছে এটা আপনাকে টোটালি ডিলিট করে দিতে হবে। এখান থেকে যে আমি এখানে ডিলিট করে দিলাম, ডিলিট করে দেওয়ার পর এখন আমরা যাব হচ্ছে আপনার ড্যাশবোর্ড সি প্যানেল থেকে আপনার পিএইচপি মাই অ্যাডমিনে যাব। এখানে যে পিএইচপি মাই অ্যাডমিন যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার যে সাইডবার থেকে আপনার যে ডাটাবেজ নেমটা আছে ওই ডাটাবেজ নেমে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কিছু টেবিল আমাদের বাদ দিতে হবে। তো কোন কোন টেবিল বাদ দিব সেটা যদি আমরা দেখতে চাই সেটা পেতে পারেন আপনি গুগল সার্চ করে। এই ওয়ার্নিংটা এখান থেকে কপি করবেন, কপি করে গুগলে গিয়ে এটা সার্চ করেন। সার্চ করলে প্রথম যে লিঙ্কটা আসবে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখেন নিচে বলে দিয়েছে যে কোনটা কোনটা আপনাকে কোন কোন টেবিল এখান থেকে বাদ দিতে হবে। ডাব্লিউপি ব্লকস এটা বাদ দিতে হবে, ডাব্লিউপি ব্লকস ভার্সন এটা ব্লক ভার্সন এটা বাদ দিতে হবে, রেজিস্ট্রেশন লগ এটা বাদ দিতে হবে, সাইট বাদ দিতে হবে, সাইট মেটা সাইন আপ, তারপর হচ্ছে সাইট ক্যাটাগরি এটা অনেক সময় থাকে অনেক সময় থাকে না, যদি থাকে তখন বাদ দিবেন। তো আমরা গেলাম আবার পিএইচপি মাই অ্যাডমিনে, আমাদের ডাব্লিউপি ব্লকস এটা বাদ দিতে হবে, এটা বাদ দিলাম, ওকে। তারপর হচ্ছে ব্লক ভার্সন এটা বাদ দিলাম, ওকে। তারপর বাদ দিতে হবে আপনার রেজিস্ট্রেশন লগ এটা বাদ দিবাও, এটা বাদ দিলাম। তারপর হচ্ছে সাইন আপ, ডাব্লিউপি সাইন আপ বাদ দিতে হবে, এটাও বাদ দিলাম। তারপর হচ্ছে সাইট, ডাব্লিউপি সাইট এটা বাদ দিতে হবে, এটাও বাদ দিলাম। তারপর হচ্ছে সাইট মেটা বাদ দিতে হবে, এটাও বাদ দিলাম। তো আমাদের আরেকটা আছে, এটা হচ্ছে সাইট ক্যাটাগরি, এটা এখানে নেই, এটা যদি থাকতো তাহলে আমাদের ওটাও বাদ দিতে হতো। তো এখানে একটা সতর্কতা হচ্ছে, আপনি যখন এগুলো বাদ দিবেন, বাদ দেওয়ার আগে আপনার ডাটাবেজের একটা ব্যাকআপ আপনি রেখে দিবেন। ডাটাবেজের ব্যাকআপ না রাখলে যদি কোনো সমস্যা হয় তখন কিন্তু আপনার ডাটাবেজটা আর ফিরে পাবেন না। তো আমরা এগুলো বাদ দিলাম, বাদ দেওয়ার পর এখন আমরা আবার ডাব্লিউপি কনফিগ ফাইলে যাব। যাওয়ার পর আমাদের যে কোডটা আমরা গুগল করে প্রথমে পেয়েছিলাম এই কোডটা, এটা আমরা আবার দিব, এখানে কপি করে আনলাম, কপি করে দ্যাটস অল স্টপ এডিটিং এই লাইনটার উপর আমরা এটা আবার দিয়ে দিলাম, এখানে পেস্ট করে দিয়ে সেভ করলাম। সেভ করার পর আমরা আবার ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে আবার টুলস থেকে নেটওয়ার্ক সেটআপে যাব। আবার যাওয়ার পর এখানে প্রথমে আপনাকে চাইবে যে নেটওয়ার্ক টাইটেল দিবেন আপনি একটা, তারপর একটা ইমেল দিবেন, যে ইমেলটা আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় দিয়েছেন সেটা অটোমেটিক এখানে চলে আসছে, আপনি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারেন। তো ইনস্টল ক্লিক করবেন, ইনস্টল ক্লিক করার পর দেখেন এই সে ওয়ার্নিংটা চলে গিয়েছে। ওয়ার্নিংটা চলে যাওয়ার পর এখন আপনি এটাকে এই কোডটাকে আবার কপি করেন, এখান থেকে কপি করে এটা এখানে দিয়ে দেন, দিয়ে এটা আমরা এখানে সেভ করব। সেভ করার পর তারপর হচ্ছে এসটি অ্যাক্সেসের জন্য যে কোডটা আছে সেটা কপি করব, এখান থেকে কপি করে আবার সি প্যানেলে যাব। সি প্যানেলে গিয়ে আপনার যে প্রজেক্টের যে ফোল্ডারটা আছে ওয়ার্ডপ্রেস যেখানে ইনস্টল দিয়েছেন সেখানে গিয়ে একটা রিফ্রেশ দিবেন। এখানে রিফ্রেশ দেওয়ার পর এসটি অ্যাক্সেস নামে আরেকটা ফাইল অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে, আর যদি ক্রিয়েট না হয় ডট এসটি অ্যাক্সেস নামে আপনি একটা ফাইল তৈরি করে নেবেন। তো আমরা এটা এডিট করব, এখান থেকে এডিট করে এই যে ইফ মডিউলের মাঝখানে যে কোডটা আছে এগুলো আমরা কেটে দিব, কেটে দিলাম। তারপর আমরা ওই কোডটা দিয়ে দিলাম আগে যে কোডটা আমরা কপি করেছি, তারপর সেভ চেঞ্জেস।
এখন আমরা আবার যদি ড্যাশবোর্ডে যাই, একটা রিফ্রেশ করি ড্যাশবোর্ডে গিয়ে, দেখুন আমাদের নেটওয়ার্কের যে সেটআপটা এখন হয়ে গিয়েছে, যে ওয়ার্নিংটা ছিল সেটা এখন আর নেই, এবং আপনি এখান থেকে চাইলে নিউ নেটওয়ার্ক থেকে নতুন সাইট অ্যাড করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, কারো কোনো সমস্যা থাকলে আপনি কমেন্টে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিও থেকে আপনার কোনো উপকার হয়ে থাকে তো ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল, এতে অনেকেই জিনিসটা জানতে পারবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।